পৌষ সংক্রান্তির শেষ দিনে উপচে পড়া ভিড় সাত ভাই কালীতলা মেলায়। গত এক মাস ধরে চলা মেলার শেষ হয় বুধবার। পৌষ সংক্রান্তিতে ভিড় উপচে পড়ল সাত ভাই কালীতলা মেলাতে। গোটা পৌষ মাস জুড়ে চলা সাত ভাই কালীতলা মেলার শেষ দিনে শেষ বেলার আনন্দটুকু উপভোগ করলেন পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। মন্দিরে পুজো দেবার ভিড় এড়াতে সকাল সকাল মায়ের পুজো শেষ করে ইছামতি নদীতে নৌকা বিহার, কেউবা রেল ব্রিজ পেরিয়ে নদীর ওপারে মায়ের মন্দির দর্শনে ব্যস্ত। দোকানিরাও সকাল থেকে পুজোর ডালা সাজিয়ে প্রস্তুত। ভক্তেরাও এসেছেন, তাদের সাধ্যমতো অর্ঘ্য নিবেদন করেছেন মায়ের পায়ে। ব্যবসায়ী থেকে শুরু করে পুজো কমিটির সাথে যুক্ত সকলেরই দাবি, এবছর মেলার প্রথম দিন থেকে গোটা এক মাস ভিড় উপচে পড়েছে মেলাতে। বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন মায়ের পুজো দিতে। সংক্রান্তি এতদিনকাল যা ছিল সংক্রান্তির দিনই পৌষকালীর মেলা হিসাবে চলত, কিন্তু এখন যত দিন যাচ্ছে মাসের পৌষ মাসের পয়লা থেকে শুরু করে পৌষ সংক্রান্তি অবধি 29 দিন এখন প্রতিদিনই মানুষের লোকসান। এখন প্রতিদিন পুজোর শেষে খাওয়া দাওয়া, টুকিটাকি কেনাকাটা সেরে একটু মেলা ঘুরে নেওয়া, সব মিলিয়ে শেষ দিনেও জমজমাট সাত ভাই কালীতলা মেলা। বুঝছি এটা যে মানুষের বনগা আবেগের পরিপূর্ণ একদম, সাত ভাই কালীতলা বনগার একটা মানুষের আবেগ জড়িয়ে আছে। আজকে শেষ দিনে যা মানুষের আগমন তা এটা ধরাছার বাইরে। আজকে আমাদের বনগা ঐতিহাসিক মেলা, এটা আমাদের পৌষ সংক্রান্তির মেলা, আজকে শেষ দিন। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।